বিসমিল্লা রহমান ইবরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ব্যস্তময় সকাল শেয়ার করতে যাচ্ছি আশা করছি পুরো ভিডিওটি সবার ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে যেহেতু বৃহস্পতিবার তো আগামীকাল ছুটির দিন সবাই বাসায় থাকবে সবাই বাসায় থাকা মানে আমার ব্যস্ততা আরও বেড়ে যাওয়া ছুটির দিনে সবার ডিমান্ড অনুযায়ী রান্না করতে হবে বা সবার পছন্দের রান্নাটা করতে হবে সব কিছু মিলিয়ে ছুটির দিনটা আসলে ছুটির দিন থাকে না সেটা আরও ব্যস্ত হয়ে যায় যদিও সকালটা একটু রিল্যাক্সে কাজ করা যায় কিন্তু সে কাজগুলো একই থাকে তো যাই হোক আগামীকালের জন্য বা আগামীকাল ছুটি বলে সব কিছু আমি জমিয়ে রাখছি না তো আমার বিছানা চাদরগুলো ধোয়া হয়েছে অনেক দিন হচ্ছে হচ্ছে প্রায় দিনের উপরেই আসলে আমি সময় দিতে পারছি না সব মিলে আমি একটু ব্যস্ত আছি আর এখন যেহেতু কোনো কাজের লোক নেই বা পাচ্ছিও না নিতে চাচ্ছিও না এরকম আর কি এই পরিস্থিতিতে আসলে কাজের লোক নিতে চাচ্ছি না এর কারণ হচ্ছে কাজের লোকগুলো আসলে বিভিন্ন জায়গায় কাজ করে বিভিন্ন জায়গা থেকে কাজ করে আসবে এটা আসলে আমরা এখন চাচ্ছি না আর কি তো যাই হোক নিজের কষ্ট হলেও সব কাজ নিজে একাই করতে হচ্ছে তো সেই জন্য আমি হচ্ছে আজকে বিছানা চাদর দুটা ধুয়ে দিলাম তার কারণ হচ্ছে আগামীকাল যদি আমি সব কিছু একসাথে করতে যাই আমার উপর অনেক প্রেশার পড়বে তা আগামীকালের জন্য অনেক কাজ প্ল্যান করে রেখেছি তো যাই হোক আমি কাপড়গুলো ভিজিয়ে আমি এখন চলে এসেছি আমি আমার সকালের খাওয়ার আগে যে আফেল সিডার ভিনেগারটা খাই সেটা খেয়ে নিচ্ছি এরপর নাস্তাটা করে আমি অন্য কাজগুলো করব আজকে একটু এমনিতে লেট করে ওঠা হয়েছে রাতে ছেলে খুব জ্বালাইছে তেমন একটা ঘুমাতে পারিনি আর এই যে আমি হচ্ছে আমার একটা রিকোয়েস্ট ছিল ওই যে আমি সুজির পিঠা বানিয়েছিলাম তো সেগুলোর রেসিপি শেয়ার করার জন্য অনেক রিকোয়েস্ট ছিল তো কুকিং চ্যানেলের জন্য সেই রেসিপিটা করে নিচ্ছি এখন বাজে হচ্ছে সকাল দশটা আজকে সব কিছু লেট হয়ে গেছে তা আমি নাস্তাটা করে আর হাজব্যান্ড চলে গেছে এদিকে আমি কুকিং চ্যানেলের জন্য এটা রেডি করে নিচ্ছি আর তার সাথে সাথে আমি অন্য কাজগুলো সেরে নিয়েছি এটার ভিডিও ইনশাল্লাহ আপনারা আগামীকাল আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবেন তো এদিকে আমি খাওয়া দাওয়ার পর সকালে যে খাওয়া দাওয়া হয়েছিল আজকে তেমন একটা নাস্তা তৈরি করে নাই কেউ ভাত খেয়ে চলে গেছে আর কি তো আমি একটা রুটি আমার ফ্রোজেন করার রুটি ছিল সেই রুটিটা খেয়ে নিয়েছিলাম তো এদিকে যা থালা বাসন ছিল সেগুলো ক্লিন করে এভাবে রেখে দিয়েছিলাম এখন এগুলো ঝরিয়ে পানি ঝরিয়ে জায়গা মতো রেখে দেব এবং রান্না জোগাড় করে নেব আর কি সকালবেলা এত কাজ করেছি আসলে শেয়ার করব এমন সিচুয়েশন ছিল না আমার মনে হচ্ছিল যে না ক্যামেরা বন্দি করার থেকে রেকর্ড করার থেকে আমি কাজগুলো তাড়াহুড়ো করে করে নিই তার কারণ হচ্ছে আউসা আবার জ্বালাবে কিছুক্ষণ খেলা করলে ওই গিয়ে আমি হচ্ছে সব কাজ তাড়াহুড়ো করে করে নিই তো ওই সময় দেখা যায় যে আপনাদের সাথে আর সে কাজগুলো শেয়ার করা হয়ে ওঠে না তো কালকে হচ্ছে আমার অনেক কিছুর প্রয়োজন বাসার অনেক কিছুর প্রয়োজন আসলে যাওয়াই হচ্ছে না বাইরে তবে আজকে খোঁজ নেব যে মার্কেটগুলো বা সুপারশপগুলা খোলা আছে কিনা যদিও জানি যে সুপার সুপারশপগুলা খোলা আছে কিন্তু সুপার শপে আসলে সব জিনিস পাওয়া যায় না আমার রান্না করার অনেক জিনিসের প্রয়োজন আছে তো সেগুলো টুকিটাকি নেওয়ার জন্য ইচ্ছা আছে বাইরে যাব তো যাই হোক দেখা যাক কি হয় আর এদিকে আজকে রান্না করব পেঁপের ডাল মানে ডাল দিয়ে মসুরের ডাল দিয়ে আমি পাতলা করে পেঁপের ডাল রান্না করব তো এটা আমি কিছু আলুও দিয়ে দিয়েছি এখানে আর পেঁপেটা এভাবে করে কেটে নিয়েছি আর পেঁয়াজ রসুন এভাবে কেটে নিয়েছি আর আজকে রান্না করব পেঁপের ডাল আর মুরগির মাংস রান্না করব দুপুরের জন্য আর কি রাতেও এটা দিয়ে হয়ে যাবে সবজিটা একটু বেশি করে রান্না করলে দেখা যায় রাতে আর রান্না করতে হয় না কিন্তু অনেক সময় দেখা যায় এত বেশি রান্না করে ফেলি রাতেও থেকে যায় তো আসলে আমার মনে হয় আলাদা আলাদা রান্না করলেই সব কিছু লিমিট থাকে অপচয়ও কম হয় তো এদিকে আমি পেঁপের ডালটা এভাবে রান্না করে ডাল আমার মসুর ডালটা একদম সাথে সাথেই সেদ্ধ হয়ে যায় তো সেজন্য আমি একসাথে দিয়ে দিয়েছি পেঁপের পেঁপে দিয়ে দিয়েছি ডাল আর মশলাগুলোও দিয়ে দিচ্ছি পেঁপেটা সেদ্ধ হতে হতে আমার ডালটা একদম সেদ্ধ হয়ে যাবে আর এখানে কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দেব আর আমি এটা হচ্ছে বাগার দিয়ে রান্না করব বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ আর রসুন দিই বাগার দিয়ে আর কি তো এগুলো সেদ্ধ হলে লবণ দিয়ে বাগার দিয়ে দেব এটাই খুব সিম্পলভাবে রান্না করা যায় ভালো লাগে এইসব রান্না করতে রান্নার সামনে দাঁড়িয়ে থাকতে হয় না এগুলো বসিয়ে যে কোনো কাজ করা যায় তো এটা বসিয়ে আমি এক পাশে হচ্ছে চুলায় ভাত বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমার আদার্স যে কাজগুলো আছে সেগুলো করে নেব আর ভাত বসিয়ে এই রান্না তরকারিটা রান্না করতে আমার কিন্তু চুলার সামনে বসে থাকতে হবে না তো সেই জন্য আমি মূলত ভাত আর এই পেঁপের ডালটা বসিয়ে দিয়েছিলাম তো কাজগুলো শেষে আমার ভাতটা সেদ্ধ হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি মাঠ গেলে নিয়েছি আর এদিকে হচ্ছে মুরগির মাংসর জন্য আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি তো গরম মশলাটা পরে দিচ্ছি এই কারণে তার কারণ হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে যদি রান্না করি তখন দেখা যায় পেঁয়াজটা আর রসুনটা একটু ভেজে নিই আগে তারপরে হচ্ছে গরম মশলা আদাটা দিয়ে আর কি আদা পেস্টটা তো মশলাটা ভালো করে কষিয়ে আমি এখন শুকনা মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা মরিচ আমরা যেরকমটা খাই আর কি তো সেরকমটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আলু দিয়ে আমি আরেকটু একটু কষিয়ে নেবো আজকে সকালটা অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়েছি তার কারণ হচ্ছে আগামীকাল ঘরটা ঝাড় দিতে হবে প্যানগুলো আমাদের যেহেতু রাস্তার পাশে আমাদের প্যানে অনেক ময়লা হয় ময়লা জমে যায় ধুলো আমি বলেছি আর চারোদিকে যেহেতু গ্লাস আমার তিনটা বারান্দাই হচ্ছে রাস্তার সাইডে তো যার কারণে হচ্ছে এই বারান্দা দিয়েই অনেক ধুলা আসে একদম ফার্নিচার সব ময়লা হয়ে যায় প্রতিদিনই ক্লিন করতে হয় এটা ভীষণ ঝামেলার একদিন পরপর ক্লিন করলেও দেখা যায় অনেক ভালো লাগে বা কাজের প্রেশারটা কম থাকে কিন্তু একদিনও যদি ক্লিন না করি সেক্ষেত্রে দেখা যাবে আর আমার ফার্নিচারের কালারগুলো যেহেতু কালচে টাইপের তো ধুলা পড়লে দেখা যায় একদম সাদা সাদা হয়ে থাকে দেখতে বিশ্রী লাগে তো এগুলো আমার জন্য বাড়তি ঝামেলা রাস্তার পাশে বাসে নেওয়া খুবই কষ্টকর আর এইদিকে হচ্ছে মশলাটা ভালো করে কষি আলুটা একটু কষি আমি এখন মাংসটা দিয়ে দেব আর এখানে কোনো ঝোল অ্যাড করছি না এখন এই মাংস থেকে কষিয়ে অনেকটা পানি বের হয়ে যাবে সে পানিটা শুকিয়ে গেলে আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে তারপর ঝোলের জন্য পানিটা অ্যাড করে দেব। তো মুরগির মাংসটা আমি এভাবে রান্না করি আর মাঝে মাঝে একটু ভেজে রান্না করি সেটাও ভালো লাগে খেতে তো এফাকে আমি বলে দিই যারা চ্যানেলে এখন নতুন এসেছেন বা ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর ইনশাআল্লাহ হ্যাঁ আমি আমার হাতের কাজের জন্য যদি কালকে বাইরে যেতে পারি তাহলে হাতের কাজের জন্য কিছু জিনিস নিয়ে আসব যদি সব কিছু খোলা থাকে শপিং মলগুলো যদি খোলা থাকে আমি এখনও শিওর জানি না আমি আশেপাশের যে শপিং মলটা আছে আমি সেখানে যাওয়ার চেষ্টা করব যদিও এখন যাওয়া উচিত না তবে কিছু কিছু জিনিস আমার এত জরুরি হয়ে গেছে যেতেই হবে বিশেষ করে পর্দাটা পর্দাটা আমার অনেক বেশি জরুরি হয়ে গেছে পাশের বাসার জানালা থেকে একদম সব কিছু দেখা যায় তো যদিও পর্দাটা আছে থাকলেও এটা দিয়ে হচ্ছে না তো আমাদের পর্দাটা খুবই জরুরি আমাদের লাগবেই পর্দাটা সে কারণেই মূলত বের হওয়া আর এই যে আমার পেঁপের ডালটা রান্না হয়ে গেছে আমি বাগার দিয়ে দিয়েছি তো এদিকে শুধু মাংসটা আছে আর মাংসটা কষিয়ে নিয়েছি এখন ঝোলটা অ্যাড করে দেব। আমার পানিটা একদম শুকিয়ে কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানিটা অ্যাড করে দেবো আর কি তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে এখন পানিটা অ্যাড করে দিলে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেলে পানিটা একটু ঝোলটা ঘন হয়ে আসলে আমার রান্নাটা হয়ে যাবে আর দুপুরে কাজগুলো সেরে নিয়েছি এর ফাঁকে ফাঁকে ঘর ক্লিন করে নিয়েছি ক্লিন আজকে তেমন একটা ভালো করে করে নেয় যেহেতু আগামীকাল ছুটির দিন সবাই বাসায় থাকবে কাজগুলো ভাগ করে নেব তো আগামীকালে হচ্ছে ক্লিন করব ভালো করে আজকে যে কি বলে সামান্য ক্লিন করেছি আর কি সামান্য বলতে মফ দিয়ে বা আমার স্ট্যান্ডটা দিয়ে আমি প্রতিদিন যেভাবে ক্লিন করি সেভাবেই করেছি তো ইনশাআল্লাহ আগামীকাল আরও ভালো করে ক্লিন করার চেষ্টা করব আমার ঝোলটা অ্যাড করা হয়ে গেছে এখন আমি জাস্ট ঝোলটা একটু ঘন হওয়ার জন্য বা বলক আসার জন্য মাংসটা সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব আর এই সোনালি মরগুলো আগে খেতে বেশ ভালো লাগতো এখন আর ভালো লাগে না এদিকে হচ্ছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি কিছু মাংস তুলে রাখবো দেবরের জন্য দেবরের পরের দিন হচ্ছে নিয়ে যাওয়ার জন্য আর কি অফিসে নিয়ে যাওয়ার জন্য রুটির সাথে দেবো আর কি সেজন্যই তুলে রাখছি